গ্রাম বাংলা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদেরকে একটি নিরামিষ পদ রান্না করে দেখাবো, ছোলার ডাল দিয়ে কুমড়ো শাক রান্না। চলুন দেখে নিই এই পদটি রান্না করতে কি কি লাগবে। এখানে নিয়ে নিয়েছি আমি কুমড়ো শাক, আলু, ছোলার ডাল, নুন, হলুদ, এখানে তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর এখানে একটা বাটির মধ্যে গোটা জিরে, আদা, যা আমি বেটে নেব। এবার আমরা প্রথমে ছোলার ডালটিকে ধুয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। মিনিটের জন্য ডালটা আমরা ভিজাতে রেখে দিয়েছি। এবার আমরা কুমড়ো শাকগুলো কেটে নেব। কুমড়ো ডাটার সাথে কুমড়ো শাকগুলো আমরা দিয়ে দেব। ডাটার সাথে শাকগুলো দিলে ডালটা আরো খেতে বেশি স্বাদ লাগবে ও ডালটা থকথকে দেখাবে। কুমড়ো শাক আমাদের কাটা হয়ে গেছে, এবার এর মধ্যে আলুগুলো কেটে দেব। আলুগুলোকে আমরা এরকম লম্বা লম্বা সরু সরু করে কাটবো। আলু কাটা হয়ে গেছে, এবার এগুলো আমরা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে আসবো। এবার আমরা কুমড়ো শাকটা ধুয়ে নিচ্ছি। শাকটা ধোয়ার সময় আমরা ভালো করে বালতির মধ্যে ফেলে ভালো করে কোচলে নেব। 30 মিনিট হয়ে গেছে, দেখুন ডালগুলো এরকম ফুলে ফুলে গেছে। এবার এই ডালগুলো আমরা প্রেসারে দিয়ে দেব। এই ডালগুলোর মধ্যে আমরা কেটে রাখা কুমড়ো শাক আর আলু দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। শাকটা আমরা হালকা ডোবা ডোবা করে জল দেব। এই দেখুন ঠিক এতটা পরিমাণ আমরা জল দেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো, দিয়ে প্রেসারটা লাগিয়ে দেবো।
দুটো সিদ্ধ হয়ে গেল। গ্যাস অন করে গ্যাসের উপর প্রেসারটা বসিয়ে দেব। আমরা দুটো সিটি মারব, দুটো সিটি মারার পর প্রেসার কুকারটা নামিয়ে ফেলবো। এবার আমরা জিরে আর আদা একসাথে বেটে নেব। দুটো সিটি দেওয়ার পর প্রেশারটা আমরা নামিয়ে নিয়েছি। চলুন দেখে নিই কতটা সিদ্ধ হয়েছে। ডাল আর আলু আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এটা আমরা গ্যাসে আরেকটু ফুটিয়ে নেব। গ্যাসে আমরা এটা 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার এটা আমরা একটি বাটিতে নামিয়ে নেব। গ্যাসে আমরা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমরা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা জিরা দিয়ে দেব। তেজপাতা, এবার তেলের মধ্যে বেটে রাখা আদা আর জিরে দিয়ে দেব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা সেদ্ধ করে রাখা ছোলার ডাল আর কুমড়োটা দিই। এবার আমরা 10 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। দশ মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমরা তুলে দিয়েছি। আমাদের ছোলার ডাল দিয়ে কুমড়ো শাক একদম তৈরি। ডালটি নামানোর আগে একটু সামান্য চিনি দিয়ে দেব। এই দেখুন একদম তৈরি ঠকঠকে ছোলার ডাল দিয়ে কুমড়ো শাক। এবার এটা আমরা একটি পাত্রে নামিয়ে ফেলব। এবার ডালটা আমরা একটু বাটিতে নামিয়ে নেব।